পরিষ্কার কথা এই সরকারকে এরা আবারো 5 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে আবারো ভাবছে 5 বছর তো টিকে গেল 28 সাল 29 সাল আসলে আবার নির্বাচনের কথা বলেন আমরা কি এদের 5 বছর টিকতে দেব না বাংলাদেশের মানুষ এদেরকে 5 বছর টিকতে দেবে না বরং দিন গুনতে থাকেন আমাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ একদিন বেশি থাকা মানে আপনার পেটে আরো বড় লাঠি পড়া আমরা জনগণ লাঠি খেতে চাই না মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই দল রাজনৈতিক থেকে দেউলিয়া হয়ে গেছে এই কলঙ্কের পরে এরা এখনো হুঁশ নাই ক্ষমতা থেকে নামলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটাই এই সরকার তাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই কারণে বিদেশীদের পা ধরে ক্ষমতায় থাকতে হয় 7 তারিখে যা হয়েছে তা হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে সেখানে বাছাই করার সুযোগ রাখতে হয় এবং বাছাই করার সুযোগ থাকলেই কেবল মানুষের ভোট কার্যকর হয় এক দল নিজেরা নিজেরা নির্বাচন করে সেইটাকে ভোট দেওয়া বলে না তারা নিজেরাই বলেছে এইখানে দামি প্রার্থী রাখতে হবে আর তার মধ্য দিয়ে এই নির্বাচন যে দামি নির্বাচন এইটা এই দেশে এই সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা কাজেই দামি নির্বাচনে যে সংসদ তৈরি হয় সেটার নাম কি হয় দামি সংসদ জনগণ এই দামি সংসদ প্রত্যাখ্যান করে জনগণ এই দামি সংসদের বাতিল চায় আওয়ামী লীগ আজকে একটা চূড়ান্ত দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই দল 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন দিয়েছে এই দল 18 সালে নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন দিয়েছে আর 24 সালে এসে দামি নির্বাচন দিয়েছে এই দল রাজনৈতিক থেকে দেউলিয়া হয়ে গেছে এই কলঙ্কের পরে এরা এখনো হুঁশ নাই ক্ষমতা থেকে নামলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটাই এই সরকার তাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই কারণে বিদেশীদের পা ধরে ক্ষমতায় থাকতে হয় তারা বাংলাদেশের এই যে শাসন ক্ষমতা সেই শাসন ক্ষমতা এদেরকে টিকিয়ে রাখে এই বিদেশিরা কাজেই বাংলাদেশ লুটে পুটে নেক আমাদের নাগরিকদেরকে হত্যা করুক আমাদের ভবিষ্যৎ ধ্বংস করুক সরকার কিছুই বলতে পারবে না কাজেই আবারও বলি এরা এই দামি সংসদ নিয়ে থাকতে পারবে না সেটা আমরাও জানি কিন্তু যত বেশি দিন থাকবে ততদিন আমাদের জীবন নাশ করে ছাড়বে কাজেই পরিষ্কার কথা এই সরকারকে এরা আবারও 5 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে আবারও ভাবছে 5 বছর তো টিকে গেল 28 সাল 29 সাল আসলে আবার নির্বাচনের কথা বলেন আমরা কি এদের 5 বছর টিকতে দেব না বাংলাদেশের মানুষ এদেরকে 5 বছর টিকতে দেবে না বরং দিন গুনতে থাকেন আমাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ একদিন বেশি থাকা মানে আপনার পেটে আরো বড় লাঠি পড়া আমরা জনগণ লাঠি খেতে চাই না মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মেরুদণ্ড নিয়ে মর্যাদা নিয়ে এই দেশে বাস করার জন্য এই দেশে মানুষের ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর সেই লড়াই নতুন করে শুরু হচ্ছে এইবারের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠা আর ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে এরা যে শাসনতন্ত্র বানিয়েছে সংবিধান বানিয়েছে শাসন ব্যবস্থা বানিয়েছে সেইটা দিয়ে ভোটাধিকার হবে না ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নতুন সংবিধান লাগবে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে নতুন বন্দোবস্ত লাগবে আর সেই বন্দোবস্ত গণতন্ত্র সংবিধান প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন হবে জনগণ নতুন করে শপথ নেন এই দেশ রক্ষার জন্য আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য আমাদের এক নতুন মরণ বন্ধরায়ের প্রস্তুতি নিতে হবে
আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম।